এই দুজন তখন আব্দুর রহমান ইবনে আউফ চিনিয়ে দিলেন যে দেখো ওই যে ও হচ্ছে আবু জেহেল। এবার এই দুজন যুবক একেবারে বাঘের গতিতে চলে গেলেন, যাওয়ার পর আবু জেহেলকে একবারে নিঃশেষ করে দিলেন দুজন যুবক। কিসের জন্য? রসুলকে গালি দিত, রসুলকে কষ্ট দিত। তাই আপনার আমার ভিতরে এই যে কিছুদিন আগে ফ্রান্সে যে ঘটনাগুলো ঘটলো, রসুল সাল্লামকে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করা হলো, তার বিরুদ্ধে আপনার হৃদয়ে কি আঘাত লাগছিল? আপনি তো সেই যুবক, আপনি তো তাদেরই উত্তরসূরি, কই আপনার ভিতরে তো কোনো আঘাত লাগছে না। এর মানে নিঃসন্দেহ এটা নয় যে আপনি সহিংসতা সৃষ্টি করবেন, কিন্তু আপনার হৃদয়ে তো আঘাত লাগারও কোনো ঘটনা আমরা দেখতে পাই না। এমন তো হতে পারে না, মুসলিম যুবক এমন হতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমার যে বক্তব্যের বিষয় সেটা আপনারা শুনেছেন নিশ্চয়, যে যুব সমাজের ভূমিকা কি সমাজ সংস্কার, দ্য রোল অফ ইউথ ইন সোশ্যাল রিফর্ম, যে একটা যুব সমাজ সে কি ভূমিকা রাখতে পারে সমাজ সংস্কারের ক্ষেত্রে। তার আগে আমাদের জানা দরকার যে আসলে সমাজ সংস্কারের কি কোনো প্রয়োজন আছে? সমাজ সংস্কারের কি কোনো প্রয়োজন যদি নাই থাকে তাহলে তো বক্তব্যের কোনো দরকার নাই। কিন্তু যদি আপনারা মনে করে থাকেন যে সমাজ সংস্কারের প্রয়োজন আছে তাহলে এই আলোচনাটা করে লাভ হবে। যে কথা বলতে চাই তা হলো এই যে দেখুন, আমাদের সমাজের যদি আমরা শুরু থেকে নিই, বাড়ি থেকে যদি শুরু করি বা বাড়ির আগে যদি ব্যক্তি পর্যায় থেকে শুরু করি, ব্যক্তি থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় কিন্তু চলতেছে জাহিলিয়াতি নীতি, ঠিক না? তাহলে এরকম একটা সামাজিক যেটা একজন ব্যক্তিও সমাজের সাথে জড়িত, ঠিক না? তাহলে ব্যক্তি থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় চলছে কি একটা জাহিলিয়াতের চর্চা, জাহিলি সমাজের অনুশীলন। তো সেইটাকে পরিবর্তন করা, সেইটাকে চেঞ্জ করে ইসলামী সমাজে পরিণত করা, ইসলামী রাষ্ট্রে পরিণত করা, ইসলামী পরিবারে পরিণত করা, ইসলামী ব্যক্তিতে পরিণত হওয়া, এটা কি সংস্কারের প্রয়োজন নাই? এটাই কিন্তু আলোচনার বিষয়। তাহলে এই সংক্ষিপ্ত পরিসরে এতটুকু কি আপনারা বুঝতে সক্ষম যে আসলে এই যে সমাজ সংস্কার এটা আসলে দরকার আছে? আর এই সমাজ সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কারা রাখে? চিরদিনই আপনি দেখবেন যে সমাজে মোটামুটিভাবে আমরা একটা মানুষের জীবনকে যদি তিনটা পর্যায়ে নেই, একটা হলো শৈশবকাল, একটা হলো যৌবনকাল, একটা হচ্ছে বার্ধক্যকাল। তো আমরা এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে শিশুকালটা অর্থাৎ শৈশবকালটা এবং বার্ধক্যকালটা অনেকটা অ্যাবনর্মাল টাইপের, ঠিক না? কারণ এই সময় কিন্তু সে একক কোনো সিদ্ধান্ত নিতে পারে না। শিশু থাকলে কি তাই সে একক কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে? রাখে না। আবার বার্ধক্য যখন হয়ে যায় তখনও কিন্তু সে এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না, অনেকটা বয়সের চাপে সে এককভাবে কোনো ভালো কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাচ্ছি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সময়টা সেটাই কিন্তু যৌবনকালের সময়টা, অর্থাৎ যুবকদের সময়টা। এই যুবকদের সময়টা সম্পর্কে রসুল সাল্লাম হাদিসে কি বলছেন দেখেন, যে রসুল সাল্লাম বলছেন, যেটা তিরমিজি মেশকাত 5174 নম্বর হাদিস, রসুল সাল্লাম বলছেন যে ইকতানিম খামসান কবলা খামসিন, তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গনিমত মনে করো, অনেক মূল্যবান মনে করো পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে। প্রথম নাম্বার শাবাবাকা কবলা হারমিক, যে বার্ধক্যের পূর্বে যৌবন সময়টাকে এটাকে তোমরা গুরুত্বপূর্ণ মনে করো। এবার রসুল সাল্লাম বলছেন অসিহাতাকা কবলা সাকাওমিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে তোমরা গুরুত্বপূর্ণ মনে করো, এটাকে প্রাধান্য দাও। এখন যে এখানে আপনারা যারা আসতে পারছেন আপনারাই বলেন তো যে আপনারা যদি অসুস্থ থাকতেন আপনারা কি এখানে উপস্থিত হতে পারতেন? সুস্থতার একটা নিয়ামতের কারণেই কিন্তু আজকে আপনারা এখানে। আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, যে হাদিসে আসছে যে রসুল সাল্লাম বলছেন যে পৃথিবীতে অধিকাংশ মানুষই দুটো জিনিসের ফেতনায় পড়ে আছে, দুটো জিনিসের ফেতনায় পড়ে আছে। তার এক নম্বর হচ্ছে সেহাতু অল ফরক, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর। একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন কি সে পাপ করতে পারে? বিছানায় পড়ে থাকে, পাপ করার সুযোগ নেই। আর যখন অবসরে থাকে তখনই কিন্তু পাপ করার একটা সুযোগ তার হাতে চলে আসে, কিন্তু কাজে ব্যস্ত, পাপ করার সময় কই, কাজে তো ব্যস্ত, তখন কিন্তু সে সময় পায় না। তো রসুল সাল্লাম আজ থেকে যে 1400 বছর আগে যে কথাটা বলে গেলেন
যে সুস্থতা এবং অবসর এই দুটো সময়ে মানুষ অধিকাংশই এই নিয়ামত দুটোর অবহেলা করে, তার বাস্তবতা কি আমরা নই? আমরা প্রত্যেকের প্রত্যেকের জীবনে যদি জিজ্ঞাসা করে দেখি, আমরা কিন্তু প্রত্যেকের উত্তর সহজেই পেয়ে যাবো, পেয়ে যাবো না ইনশাল্লাহ। এটা গেল। এবার আসুন যে আমরা আর একটু দেখার চেষ্টা করি যে রসুল সাল্লাম আর কি কি বললেন। দুটো বিষয় বললাম, আর রসুল সাল্লাম বলছেন যে ওয়া গেনাকা কবলা ফাকরি, যে দারিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে, দরিদ্র হওয়া যাওয়ার আগেই স্বচ্ছলতাকে। আজকে আপনার যারা আমাদের অর্থ সম্পদ যাদের আমাদের আছে, এই অর্থ সম্পদটা যে স্থায়ীভাবে থাকবে এর কি কোনো গ্যারেন্টি আছে? তাহলে এই যে এখন আছে এটাকে আমার মনে করতে হবে গনিমত, এটাকে আমার অনেক বেশি প্রাধান্য দিতে হবে যে ওই দরিদ্রতার আগে। পক্ষান্তরে রসুল সাল্লাম পরে আরেকটা বলছেন অ ফেরোয়া বাঁকা কবলা সুগলি, যে ব্যস্ততার পূর্বে অবসর সময়কে, যেটা আমি একটু আগে বললাম আপনাদের, আমি এসার আগে সম্ভবত যিনি আলোচনা করছিলেন তিনি জিকির আজগারের ফজিলত বলছিলেন। আমি শুধু দুটো কথা যুক্ত করবো তার সাথে। আমরা এতটাই গাফেল হয়ে গেছি যে অবসর সময়গুলোকে আমরা কাজে লাগাতে চাই না। একটা মহিলা মানুষ ঘরের মধ্যে দেখা যাচ্ছে সে তরকারি কুটছে, অনেক সময় ম্যাক্সিমাম মহিলাই করে কি যে আগে ভাত উঠায় দেয় তারপরে তরকারি কুটে, ঠিক না? তো সে কিন্তু তরকারি কুটতে কুটতে সে যদি শুধু ঠোঁট দুটো আপ অ্যান্ড ডাউন যদি করে, জিকির আল্লাহর যদি স্মরণ করে, তাহলে কি সে নেকি পাবে না? পাবে না, পাবে না। আপনারা এখান থেকে ওই যে নয়াপাড়া না নয়াপুর, তো ওখানে আপনারা এখান থেকে ভ্যানে যাবেন, তো মোটামুটি তো 10 মিনিট বা 8 মিনিট 10 মিনিট টাইম লাগবে, তাই না? আপনি যাচ্ছেন, আপনি একাই আছেন, কিন্তু আপনি এমনিই আছেন, শুধু ঠোঁট দুটো নড়াচ্ছেন না, তাহলে কি নেকি পাবেন? কিন্তু যদি ঠোঁট দুটো আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি বলেন, নেকি পাবেন না? মাঠে কাজ করছেন, কেউ নাই আপনার সাথে, আপনি একাই, আপনি যদি শুধু ঠোঁট দুটোকে উপর নিচু করেন, তাহলে কি আপনি নেকি পাবেন না? কিন্তু এই যে আমলগুলো, এই আমলগুলো থেকে আমরা গাফেল হয়ে গেছি। আজকে কি আমরা এখানে নিয়তটা করতে পারি যে ইনশাআল্লাহ আমরা আমাদের স্ত্রীদেরকে বাসায় বলবো যে রাতের বেলা ঘুম ধরছে না, নো প্রবলেম, তুমি জিকির আজগার করতে শুরু করে দাও। পারি না, করতে পারি না, পারি না, ঘুম আসছে না, করলাম তাহলে নেকি পাবো না? এই যে নেকির অসংখ্য মাধ্যম, কিন্তু আমরা দেখা যাচ্ছে উদাসীন হয়ে থাকার কারণে এই অবসর সময়টাকে আমরা কাজে লাগাতে পারছি না। বক্তাকে নিয়ে এসে আপনি করবেনটা কি? বক্তা যদি আপনাকে একটা আমল শিখায় না যেতে পারে, তাহলে লাভটা কী? এ মাহফিলের উদ্দেশ্য কি সফল হবে? এক আজকে তাহলে এইটুকু অন্তত নিয়ত করেন যে আজকে আপনারা বাসায় গিয়ে স্ত্রী বা বাসায় যে মহিলা যারা আছে তাদেরকে আপনার এই ফর্মুলাটা শিখাই দেবেন, পাশাপাশি আপনারা ওই আমলটা করবেন ইনশাল্লাহ, করবেন, সবাই করবেন তো ইনশাল্লাহ। এবার শেষে দেখুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও হায়াতাকা কবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনটাকে গনিমত মনে করতে হবে। এই যে দেখেন তো একটা সেকেন্ড, ধরেন একটা দেওয়াল ঘড়ি আমার সামনে আছে, দেওয়াল ঘড়ির সেকেন্ডটা একটা সেকেন্ড চলে গেল, এক সেকেন্ড ক্রস করলো, আপনি কি মৃত্যুর কাছাকাছি গেলেন নাকি মৃত্যু থেকে দূরে সরে গেলেন? কোনটা? মৃত্যুর আগে যাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা সেকেন্ড এগিয়ে যাচ্ছে, কিয়ামত সামনে আসছে, মৃত্যু এগিয়ে যাচ্ছে, তার মানে আপনার হায়াত কমে যাচ্ছে। এই যে উপলব্ধি শক্তি, এই উপলব্ধি শক্তিগুলো আমাদের মরে গেছে। এই উপলব্ধি শক্তি না থাকার কারণে আজকে আমাদের কোরআন সুন্নার কথা শোনার পরও অন্তরটা আল্লাহর প্রতি বিগলিত হচ্ছে না, যেটা আল্লাহ তাআলা এই জন্যই সূরা আনফালের মধ্যে বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু জিলাত কুলুবুহুম, যে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। কই উঠছে? আল্লাহ তো বলছেন যে মুমিন হলো তারা যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে, তাদের আল্লাহর কথা স্মরণ করলে তার অন্তর কেঁপে ওঠে। যদি আপনার আমার অন্তর যদি কেঁপে না ওঠে, তাহলে কি আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা কি মুমিন? কি কঠিন কথা চিন্তা করুন, আমরা অহরহ কোরআনের আয়াত শুনছি, রাতের বেলা তো অনেকে কোরআনের আয়াত দিয়েই ঘুম পাড়ার চেষ্টা করি, কিন্তু অন্তর কেঁপে উঠছে না। তাহলে এই এই মুমিনিয়ার দিয়ে আসলে হবেটা কি? শুরুতে এই পাঁচটা গণিমতের বিষয় যে বলল, তার প্রথম নাম্বারটা হচ্ছে শাবাবাকা কবলা হারামিক, যে বার্ধক্যের পূর্বেই যৌবন কালকে, যেটা আমার আলোচনার টপিক, এই বার্ধক্যের পূর্বের আলোচনা, এই যৌবনকালের যে মূল্যায়নটা,
এই মূল্যায়নটা কত বেশি করতে হবে আপনাকে আমাকে এই বিষয়ের উপরে আমি আরেকটা হাদিস নোট করতে চাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কিয়ামতের মাঠে কোনো মানুষের পা আল্লাহর সামনে থেকে উঠাতে পারবে না যতক্ষণ পাঁচটা বিষয় জবাব না দিবে। তার এক নম্বর কি, তার টোটাল জীবন, তার হোল লাইফ, তার টোটাল লাইফটা কোন পথে সে ব্যয় করছে, ঠিক না? দুই নম্বর কি, দুই নম্বর তার টোটাল জীবনের মধ্যে যৌবনকালটা ছিল, সেই যৌবনকালটা আল্লাহকে কি করতে হবে বুঝিয়ে দিতে হবে, যেটা হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে তার যৌবনকালটা সে কোন পথে ব্যয় করছে এটা আল্লাহর কাছে জবাব এটা বুঝিয়ে দিতে হবে। তাহলে এই যে যৌবনকালের যে গুরুত্ব, এই গুরুত্ব কি আমরা বুঝতে পারছি? এই যৌবনকালের যে মেসেজটা, এই মেসেজটাকে আমরা বুঝতে পারছি? আমি কয়েকজন ব্যক্তির এখানে আপনাদেরকে কোট করব যে তারা দেখেন তারা তাদের নিজের জীবনের জন্য কত কী করে গেছেন। মদিনা রাষ্ট্র, আমরা জানি যে মদিনা রাষ্ট্র গঠন হয়েছিল, কিন্তু মদিনা রাষ্ট্র গঠনটা হলো কী করে? কয়েকজন বলিষ্ঠ যুবকের তৎপরতার মাধ্যমে। তারা কারা ছিলেন? আসাদ বিন জুরারা, মুসাব বিন উমায়ের, এই যে বলিষ্ঠ সাহাবি, যুবক সাহাবি, এই যুবক সাহাবিগুলোর মাধ্যমে মদিনা রাষ্ট্রের ভিত প্রতিষ্ঠিত হয়েছিল। অথচ আপনি আমি কিন্তু মুসলমান ঘরেরই সন্তান, কিন্তু আমরা এই সমস্ত খোঁজই রাখি না। কিন্তু এখন যদি বলি যে বাংলাদেশ এই জাতীয় টিমের দলের ক্রিকেটারদের নামগুলো বলে, একেবারে মুখস্থ। এই তো যুবকদের অবস্থা। বাংলাদেশের নায়ক কে আসলো, কার উঠান হলো, কার পতন হলো, যদি বলতে বলি আপনাদের সব মুখস্থ। আরে আপনি যে সমস্ত নায়কের নাম বলেন, এই সমস্ত নায়ক তো বিবাহ করতে হয় কীভাবে এটাই জানে না, দেখেন নাই? একটা হিন্দু মেয়েকে বিবাহ মুসলমান কী করে করতে পারে বলেন? আবার মুসলমান ঘরের মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করছে, এ যেন কি একটা কিরকম জাহিলিয়াত! এই সংস্কার দরকার নাই? সংস্কার দরকার নাই? আপনি যুবক হয়ে আপনি তার পিছনে ছুটলেন কেন? ও তো আমার আদর্শ না, ও তো আমার আদর্শ হবেও না কোনো দিন। ওকে আদর্শ কে বানালো? পশ্চিমা সভ্যতা, স্যাটেলাইট চ্যানেলগুলো, আপনি যাবেন কোথায়? সব জায়গায় জাহিলিয়াত, কোন একটা জায়গায় বাদ দেওয়ার মতো জায়গা নাই, আপনি বাদ দিবেন কোথায়? মসজিদগুলোতে ধর্মীয় জাহিলিয়াত, মাহফিলগুলোতে ধর্মীয় জাহিলিয়াত, মিথ্যা কিচ্ছা কাহিনী, আর যত সব মিথ্যা কথা বলে স্টেজকে সুন্দরভাবে মানুষকে একটা বুঝিয়ে দিল, একটা মিথ্যা কাহিনী, মিথ্যা হাদিস বলে দিয়ে মানুষকে খুশি করে দিয়ে বাহা বাপে চলে গেল। তাহলে সর্বত্রই চলছে জাহিলিয়াতের হাতছানি, কিন্তু আপনাকে আমাকে সতর্ক করবে কে? এই মদিনার যে ভিত প্রতিষ্ঠিত হয়েছিল দুইজন সাহাবি, এই দুজন সাহাবির কথা ভুলে যায়েন না, এদের জীবনীগুলো দেখে নিয়েন, যে এই মুসাব বিন উমায়ের সেই মুসাব বিন উমায়ের যিনি মক্কার একজন ধনাঢ্য পরিবারের সন্তান, অথচ তিনি যখন উহুদ যুদ্ধে মৃত্যুবরণ করছেন তখন তার পরনের যে কাপড়টা, এই কাপড়টা পুরোপুরি তার কাপড় ছিল না, পরে ঘাস দিয়ে তার এই কাফন পূর্ণ করা হয়েছিল। অথচ আপনি বিলাসিতায় আপনার জীবনকে আপনি নির্দ্বিধায় অতিবাহিত করছেন, অথচ আপনার কোনো চেতনাই নাই। এই সমস্ত চেতনাহীন যুবক দিয়ে সমাজ তো দূরের কথা, আপনি নিজেই নিজে চেঞ্জ হবেন না। পরে দেখুন, ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাতে মক্কায় একদিন সালাত আদায় করছেন, এই আবু জাহেল বলছে যে কে পারবে ওই মুহাম্মদের গায়ের উপরে একটা উটের ভুঁড়ি চাপিয়ে দিতে। তখন উকবা বিন আমের, এই উকবা উনি বললেন যে আমি পারব না। ও গেলেন, যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেছেন তখন তার উপর উটের ভুঁড়ি চাপাই দিলেন। উটের ভুঁড়িটা চাপাই দিছিল এই উদ্দেশ্যে যে উটের ভুঁড়ির যে ভারটা, এই উটের ভুঁড়ির ভারে এবং দুর্গন্ধে যেন রাসূল মৃত্যুবরণ করে, এই রকম নির্যাতন করল। তখন কি হলো? তখন কিন্তু রাসূল সাল্লাম একটা দীর্ঘশ্বাস ফেলছিলেন এদের সম্পর্কে, আর এই আবু জাহেলের এই যে দীর্ঘশ্বাস রাসূল সাল্লাম ফেলছিলেন তাদের বিরুদ্ধে যে বদদোয়া করছিলেন, এই বদদোয়াটা উহুদ যুদ্ধে দুইজন যুবক, সরি বদর যুদ্ধে দুইজন যুবক, একজনের নাম হচ্ছে মুয়াজ, আরেকজনের নাম হচ্ছে মুয়াইভিস, এই দুইজন যুবক ছেলে, এই দুইজন যুবক ছেলে এসে আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ইয়া আম্মি, হে চাচাজি, আরিনি আবা জাহাল, আবু জাহেল কোনটা আমাকে একটু দেখে দেন তো। তারপরে তারা বলছিলেন যে উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই আবু জাহেল নাকি রাসূল সাল্লামকে গালি দিত। এই দুজন তখন আব্দুর রহমান ইবনে আউফ চিনিয়ে দিলেন যে দেখো ওই যে ও হচ্ছে আবু জাহেল। এবার এই দুজন যুবক একেবারে বাঘের গতিতে চলে গেলেন, যাওয়ার পর আবু জাহেলকে একবারে নিঃশেষ করে দিলেন দুজন যুবক। কিসের জন্য?
রসুলকে গালি দিত, রসুলকে কষ্ট দিত, তাই আপনার আমার ভিতরে এই যে কিছুদিন আগে ফ্রান্সে যে ঘটনাগুলো ঘটলো, রসুলকে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করা হলো, তার বিরুদ্ধে আপনার হৃদয়ে কি আঘাত লাগছিল? আপনি তো সেই যুবক, আপনি তো তাদেরই উত্তরসূরি, কই আপনার ভিতরে তো কোনো আঘাত লাগছে না? এর মানে নিঃসন্দেহ এটা নয় যে আপনি সহিংসতা সৃষ্টি করবেন, কিন্তু আপনার হৃদয়ে তো আঘাত লাগারও কোনো ঘটনা আমরা দেখতে পাই না। এমন তো হতে পারে না, মুসলিম যুবক এমন হতে পারে না। এবার দেখুন আরেকটু আমরা বাইরে আসি। উহুদ যুদ্ধে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবয়সী যুবকদের সাথে দাঁড়ায় গেলেন, কিন্তু বয়সে এত ছোট যে রসুল সাল্লাম তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন না। পরবর্তী বছর এই ওসামায় খন্দক যুদ্ধে রসুল সাল্লামের যেন বাদ না পড়ে, এই জন্য তিনি পা এরকম উঁচু করে একটু সামনে দাঁড়ায় গেলেন, যেন রসুল সাল্লাম তাকে ছোট না মনে করে বাদ না দেয়। খন্দক যুদ্ধে এই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দক যুদ্ধে তিনি একটু পা উঁচু করে দাঁড়িয়েছিলেন, তারপরে যেন সে যুদ্ধে বাদ না পড়ে। কই এই সমস্ত ইতিহাস কি শুধু ইতিহাসের পাতায় থাকবে? আপনি আমি এখান থেকে কিছুই শিখবো না? তারা কি সংস্কারক ছিলেন না? তাদের যে জাহিলি, যেটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলতাম, সেই আইয়ামে জাহিলিয়াতের রূপটা আজকে ভিন্ন হয়েছে, কিন্তু জাহিলিয়াতেই কিন্তু আমরা ডুবে আছি। তো ঠিক তেমনি পক্ষান্তরে মোতার যুদ্ধে তিনজন কনিষ্ঠ সাহাবি, জায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালিব এবং আবদুল্লাহ বিন রাওহা, এবং এই তিনজন সাহাবি যখন মারা গেলেন তখন খালিদ ইবনে ওয়ালিদ, এই যে চারজন বলিষ্ঠ যুবক, এরা মোতার যুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে আসছিলেন। আপনারা কি জানেন ইতিহাস যে মোতার যুদ্ধে খ্রিস্টানদের সৈন্য ছিল প্রায় 2 লক্ষ আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000? 3,000 সৈন্য সংখ্যা দিয়ে তিনি পরাজিত করে দিলেন। এখান থেকে কি আপনার আমার কোনোই শিক্ষণীয় নাই যে এই যে যুবকগুলো, এই যুবকগুলোর চেতনা কে ফেরাবে? শুধু কি হাসি তামাশা করে বক্তব্য করে চলে যাব আর আপনারা খুশি হবেন? না, এটা নয়। আপনার ভিতরে একটা চেতনা তৈরি কেন হয় না? আপনি কেন ভাবছেন না যে আপনি এরকম নন? আপনার আমার মেধাগুলোকে আজকে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনার আমার মেধাগুলোকে ব্যয় করা হচ্ছে, আপনি আমি কি বুঝি না? এটা এখনই কি আপনার আমার চেতনা ফেরে নাই? এটা তো বোঝা দরকার আমাদের যে আমরা চিরদিনই মুসলিম জাতি, আমরা মুসলমানদের পক্ষে থাকব, আমাদের চেতনা থাকবে ইসলাম, আমরা এই ইসলামের চেতনায় উজ্জীবিত থাকব এবং এই ইসলামের চেতনায় মানুষকে সতর্ক করব। এবার আসুন যে এই যে রসুল সাল্লাম যে বললেন যে ইসলাম শুরু হয়েছিল অল্প কিছু মানুষের মাধ্যমে, ইসলাম আবার ফিরে যাবে সেই অল্প কিছু মানুষের মধ্যেই। রসুল সাল্লাম বলছেন যে বাদা আল ইসলামা গরিবান সৈয়দু কামা বাদা ফাতুব আলিল গোরাবা, মুসলিম শরীফের হাদিস, যেটা মেশকাতে আপনি পাবেন, যে 159 নম্বর হাদিস। রসুল বলছেন যে ইসলাম শুরু হয়েছিল অল্প কিছু মানুষের মাধ্যমে, ইসলাম আবার ফিরে যাবে সেই অল্প কিছু মানুষের মধ্যেই, তবে এই অল্প কিছু মানুষদের জন্যই আছে সুসংবাদ। সুবহানাল্লাহ। এবার রসুল সাল্লাম আব্দুল ইবনে মাসুদ বলছেন যে এই অল্প সংখ্যক যে মানুষগুলো, এই মানুষগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে রসুল সাল্লাম বলছেন যে অহুমুল লাযী ইসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি। আব্দুল ইবনে মাসুদ বলছেন যে রসুল সাল্লাম বললেন যে অল্প সংখ্যক মানুষদের বৈশিষ্ট্য হলো তারা হবেন কি? তারা হবেন সংস্কারক। কখন সংস্কার করবে তারা? রসুল সাল্লামের মৃত্যুর পর যারা সুন্নতগুলোকে, রসুল সাল্লামের সুন্নতগুলোকে যারা বিনষ্ট করবে, এরা তাদেরকে সংস্কার করবে। অর্থাৎ যারা রসুলের সুন্নতকে নষ্ট করে দিবে, এই নষ্ট করা সুন্নতকে এরা জাগ্রত করবে, এরা আবার পুনরুজ্জীবিত করবে, বলবে যে না এটা সুন্নত নয়, এটা সুন্নত। যেমন ফরজ সালাতের পরে যে মুনাজাত, এটা বিদআত। ফরজ সালাতের পরে যে জিকিরাজারগুলো আছে, এগুলো কি? এগুলো সুন্নত। এছাড়াও যে মিলাদ কিয়াম, এগুলো কি? এগুলো সুন্নত নয়, এগুলো বিদআত। বরঞ্চ আমাদের যে সুন্নতি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পড়ার যে নিয়ম আছে, এটা কি? এটা সুন্নাত। এই যে প্রত্যেকটা জায়গায় যে যে জায়গাগুলোতে সুন্নত আজকে বেদাতে দখল হয়ে গেছে, এই জায়গাগুলোতে সংস্কার করাই হচ্ছে সংস্কারকের কাজ। রসুল সাল্লাম এই কথাগুলো বলে গেলেন, অথচ আপনি আমি সেই বৈশিষ্ট্য ধারণ করার জন্য, সেই সংস্কার করার জন্য আপনার আমার কোনো চেতনাই নাই। এটা তো আমাদের হতে পারে না। আজকে ইচ্ছার স্বাধীনতা আছে বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আমরা হয়তো জানি এই ইচ্ছার স্বাধীনতার কারণেই আজকে বহু যুবক 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করছে, ঠিক না? যদি আল্লাহ এই ইচ্ছার স্বাধীনতা না দিতেন তাহলে কি তারা পারত? কিন্তু ইচ্ছার স্বাধীনতা যেমন আপনার আছে, ঠিক তেমনি আপনার কিন্তু কিছু বাইন্ডিংসও আছে ইসলামিক, নাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেননি যে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যে যদি তোমরা বিজাতিদের কোনো আচার অনুষ্ঠান পালন করো তাহলে তোমরা তাদেরই গণ্য হবে। তাহলে এই হাদিস আপনি পড়বেন না, জানবেন না, আপনি ছুটে চলবেন তাদের পিছনে, এটা তো ইসলাম নয়। আপনি এই বিজাতীয়দের সংস্কৃতি আপনাকে কে মানতে বললো? রসুল বলেন নাই। এবার দেখুন 31st, এছাড়াও 31st যেটা ডিসেম্বর পালন করে থাকে, যেটাকে আমরা বলে থাকি যে এই দিনগুলোতে সাধারণত ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতেই জেনা হয়ে থাকে। সরকারি রিপোর্ট অনুযায়ী এই এই ম্যাক্সিমাম এই এই সমস্ত দিবসগুলোতে জেনা হয়ে থাকে। অথচ জেনা যে কত বড় মহাপাপ, কে ফেরাবে এই যুবক যুবতীদেরকে? বলেন আপনি, আমি এমন যুবক যে আমাদের দরদও লাগে না, যে এরা আমাদেরই ভাই, এরা আমাদেরই মুসলমান ভাই, এদেরকে ফেরাতে হবে, এদেরকে আমাদের ফেরাতেই হবে। তাছাড়া আমাদের ঘর বাহির সব বিজাতীয়দের দখলে চলে যাচ্ছে। ধর্মীয় একদিকে ধর্মীয় তাকলিদ, আরেকদিকে বিজাতীয় তাকলিদ, এই দুই তাকলিদে মিলে একেবারে মুসলিম সমাজকে যেন একবার শততা বিভক্ত করে ফেলছে। অথচ আপনার আমার কোনো চেতনাই নাই, এই যুবক দিয়ে আসলে কী হবে বলেন? এজন্যই আমি সংস্কারের পূর্বে আপনাদের আরেকটু কয়েকটা কথা বলি। আজকে আমাদের আরেকটা সমস্যা দেখা যাচ্ছে যুব সমাজের মধ্যে, মোবাইল ফোন। মোবাইল ফোনে তার এত বেশি আসক্ততা যেন সে আজান হচ্ছে কোনো গুরুক্ষেপ নাই। মোবাইল ফোনে সে এত ব্যস্ত খাওয়ার কথা ভুলে গেছে, মোবাইল ফোনে এত ব্যস্ত জিকির আজগার করার সময় পায় না। এটা তো মোবাইল ফোনের খেদমত নয়। আজকে মোবাইল ফোন আসছে আপনার দিনচর্চাকারও সহজভাবে নেবেন এই জন্য, কিন্তু আপনি দিনচর্চাকারও কঠিন বানায় নিচ্ছেন। আপনি মোবাইল গেমসের মাধ্যমে, নানামুখী পর্ন ভিডিও দেখার মাধ্যমে আপনি সময় কাটাবেন। এটা যুবকদের কোনো আদর্শই হতে পারে না, ইসলামী যুবক তো হতেই পারে না। এটা পক্ষান্তরে মাদক, যেটা আমাদের যুবকদের মারাত্মক একটা সমস্যা। আজকে মাদকদের এই যে সহজ সহজলভ্যতায় আজকে মাদকে অধিকাংশ যুবক এই মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে। কে ফেরাবে এদেরকে? কে ফেরাবে বলেন? পক্ষান্তরে আমরা যদি আরেক দল যুবককে, যারা ইসলামিক কাজ করছে বলে তারা আবার জঙ্গিবাদে লিপ্ত হয়ে যাচ্ছে, তারা জিহাদের অপব্যাখ্যার শিকার হয়ে তারা ইসলামকে ভুল ব্যাখ্যা করে এই জিহাদের অপব্যাখ্যায় তারা আজকে জঙ্গিবাদে লিপ্ত হয়ে যাচ্ছে, অথচ তারা নামধারী মুসলিম। রসুল সাল্লাম এদের সম্পর্কে বহু আগেই সতর্কবাণী করে গেছিলেন যে এরা এক দল হবে, তারা তরুণ, কিন্তু তারা কোরআনের যে আয়াতটা তাদের কণ্ঠনালী ভেদ করবে না। তো এই যে যুবকগুলো, এই যে যুবক, এই যে চতুর্মুখী, দেখুন সব দিকেই যেন জাহিলিয়াত চলে আসছে। এখন এমত অবস্থায় যদি আপনি আমি না ফেরাই এদেরকে তাহলে তো হবে না। তো আমি যেই বক্তব্যের বিষয়টা ছিল যে সমাজ সংস্কারে যুবকদের ভূমিকা, এখানে আমি আপনাদের উদ্দেশ্যে এইটা বলতে চাই যে সমাজ সংস্কার তো পরে, আগে আপনি আপনার নিজেকে সংস্কার করেন। ঠিক আছে না? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ নিজেকে সংস্কার করতে পারবেন। এই যে অপকর্মগুলো, সামাজিক যে জাহিলিয়াত আছে, জাহিলিয়াত থেকে দূর করতে পারবেন ইনশাল্লাহ। এর জন্য যে প্রথম যে করণীয়, সমাজ সংস্কারের পূর্বে আগে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। রাজি আছে ইনশাল্লাহ? যেটা আল্লাহ তাআলা বলছেন, যেটা কোরআনের প্রথম আয়াত ইকরা, আর সূরা মুহাম্মাদের যেটা 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আগে জ্ঞান অর্জন করো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আপনি আগে জেনে নিন, নো দ্যাট, আপনি আগে জানেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তার মানে বোঝা যাচ্ছে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সূরা আসরের যে 4টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। তার প্রথমটা হচ্ছে ঈমান, তাই না? ইল্লাল্লাযিনা আমানু। এই ঈমানটা কখন হবে? যখন আপনি জ্ঞান অর্জন করবেন, যখন আপনার কাছে জ্ঞান থাকবে তখন আপনি নিজেকে বাঁচতে পারবেন। ও আমিলুস সলিহাত, সৎকর্মশীল হবেন। আমি যুবকদের উদ্দেশ্যে বলবো, ভাই সৎকর্মশীল হওয়ার পূর্বে আগে নিজের চরিত্রকে সংশোধন করুন। আজকে যুবকদের চরিত্রে নানামুখী সমস্যা, শুধু যুবকরাই না, আজকে আমাদের দেখা যাচ্ছে সর্বত্রই চরিত্রের কোনো আলেম কি, জালেম কি, আর জাহিল কি, সবাই এক। কেন জানি মনে হচ্ছে চরিত্র সংশোধনের ব্যাপারে সবাই অবহেলা। এই চরিত্রকে সংশোধন করতে হবে। রসুল হাসান বলছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাক, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার চরিত্র উত্তম। তাহলে উত্তম চরিত্রবান হবো তো ইনশাল্লাহ, আমরা পারবো, হতে পারবো ইনশাল্লাহ। এই যে উত্তম চরিত্রবান আমাদের হতে হবে, চরিত্রকে সংশোধন করতে হবে। এবার ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দিতে হবে। এই যে হকের দাওয়াত, এই হকের দাওয়াতেরই কিন্তু একটা ময়দান কিন্তু আজকে এটা, ঠিক না? যে এখান থেকে যদি হক ব্যতীত যদি বাতিল কিছু দাওয়াত এখান থেকে দেওয়া হয় তাহলে এই প্রোগ্রামের যাবতীয় যা কিছু হয়েছিল সব কিন্তু ভণ্ডুল হয়ে যাবে, ঠিক না? নেকি হবে? নেকির জায়গায় উল্টা কিন্তু গুণা হয়ে যাবে। অতএব আমরা এখান থেকে এই চরিত্র সংশোধনের ব্যাপারে আমরা আজকে এখানে প্রতিজ্ঞা গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ, যে প্রত্যেকে অন্তত বেশি কিছু পারি আর না পারি অন্তত জীবনের একটা কিছু হলেও সংশোধন করে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এবার দেখুন
যে এই চরিত্র সম্পর্কে হাদিসে দুটো হাদিস শুধু বলবো। রসুল বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কাল রসুল সাল্লাম বলছেন যে কাল কিয়ামতের মাঠে সবচেয়েতে বেশি মিজানের পাল্লায় যেটা ওজন করলে ভারী হবে সেটা কি? হুসনুল খুলুক, সচ্চরিত্রতা। সুবহানাল্লাহ। তাহলে এই সচ্চরিত্রতার গুরুত্ব কত বেশি আমরা কি বুঝতে পারছি? পারবো ইনশাআল্লাহ আমি এটা করতে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যেটা বল, তিনি বলছেন যে একজন ব্যক্তি যদি মুমিন হয়, পাশাপাশি তার চরিত্র যদি উত্তম হয়, তাহলে সে দিনের বেলা সিয়াম পালনকারী এবং রাতের বেলা ইবাদত গুজারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেটা আপনার হাদিসটা পাবেন আবু দাউদ 4799 নম্বর এবং 4798 নম্বর হাদিস। এই দুটো হাদিস দেখে নেবেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মিজানের পাল্লায় এই চরিত্রতা সবচেয়ে বেশি ভারী হবে এবং মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন করা হবে এই চরিত্রতা। আর আরেকটা কি বললাম, যে দিনের বেলা সিয়াম পালনকারী আর রাতের বেলা ইবাদত গুজারের সম্মানে আপনি ভূষিত হয়ে যাবেন, মর্যাদায় আপনি ভূষিত হয়ে যাবেন যদি আপনি চরিত্র সংশোধন করতে পারেন। কত বড় মর্যাদার বিষয়! আসুন আমরা আমাদের নিজেদের চরিত্রকে সংশোধন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম আমিন। এবার আসুন, এবার আমাদের বাংলাদেশের একটু রাজনৈতিক প্রেক্ষাপট এবং কিছু আন্দোলনের দিকে আমরা তাকাই দেখি যে সেখানে যুবকদের ভূমিকা কত অগ্রণী ছিল। অথচ আপনি আমি ইতিহাস জানবো না, পড়বো না, এটা তো হতে পারে না। যদি শুরু করি 1947 সালে দুই পাকিস্তান বিভক্ত হয়ে গেল, সেটা বাদ দিলাম, বাংলাদেশ নিয়ে কথা বলি। যে 1952 সালে যখন ভাষা আন্দোলন হয় তখন ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল। 1954 সালে যখন যুক্তফ্রন্ট হয় তখনও ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল। 1962 সালে যখন ছাত্র আন্দোলন হয় তখনও কিন্তু এই যুবকদের ভূমিকা ছিল। 1966 সালে যখন ছয় দফা হয় তখনও কিন্তু যুবকদের ভূমিকা ছিল। 1969 সালে যখন গণ অভ্যুত্থান হয় তখনও কিন্তু এই যুবকদের ভূমিকা ছিল। 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখনও কিন্তু এই যুবকদের ভূমিকা ছিল। এই যুবকদের এই ভূমিকাগুলো ছিল রাজনৈতিক অঙ্গনে। কিন্তু আমরা এখন দেখতে চাই যে এখানে কি এই নারায়ণগঞ্জের এই এলাকার যে যুবকদের মধ্যে কি সেই চেতনা আছে যে ইসলামের পক্ষে তারা লড়াই করবে, ইসলামের পক্ষে তারা সমাজ সংস্কারের লক্ষ্যে কাজ করবে, এরকম কি আছে? এরকম কি মেজাজ আছে আপনাদের যে ভার্সিটিগুলো থেকে নাস্তিক্যবাদ হটাবো ইনশাল্লাহ, এরকম মেজাজ আছে আপনাদের? এইরকম যদি চেতনা আপনার না গড়ে ওঠে তাহলে আপনি কিভাবে সমাজ সংস্কার করবেন? এবার আসুন যে আমাদের এই সমাজ সংস্কারের পথে যেই মোটামুটিভাবে আমি তিনটা বিষয়কে দায়ী মনে করি। একটা হচ্ছে যে আমাদের পারিবারিক একটা দায় আছে, যে প্রত্যেকটা পরিবারে যে ইসলাম নাই এটা একটা সবচেয়ে বড় কারণ। এর কারণেই একটা যুব সমাজ, একটা যুবক ছেলে সে তার নিজেকে তৈরি করতে পারছে না, কারণ পরিবার থেকে তাকে ট্রেন করা হয় না, পরিবার থেকে তাকে বলা হয় না। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে একটা পরিবারে যখন একটা ছেলে ভালো গাইড পাবে স্বাভাবিকভাবেই সে কিন্তু আর কিছু করুক আর না করুক পারিবারিক শাসনের ফলে সে কিন্তু একটা ভালো মানুষে পরিণত হবে না? কিন্তু পরিবারে সে তার শাসন পাচ্ছে না, মনে ভাবখানা এমন যে আধুনিক কিছু মিডিয়া তাকে এমন কিছু শিখাই দিল যে সে যেন সব শিখে গেছে, অথচ পরিবারের শাসনটা অত্যন্ত জরুরি। তাই আমি প্রথম মনে করি যে পারিবারিক কারণ। দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে প্রতিষ্ঠান। আমাদের ভালো প্রতিষ্ঠান লাগবে। আজকে আপনি যেমন তেমন প্রতিষ্ঠানে পড়াবেন যেখানে নাস্তিক্যবাদ চর্চা হয়, এই প্রতিষ্ঠানে সে কি কোনোদিন ভালো কিছু শিখবে? কখনো সে ভালো কিছু শিখবে না। আমরা ছোটোবেলায় পড়াশোনা করছিলাম শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে, ঠিক না? এখান দ্বারা বাচ্চা কী শিখবে? আমি নিজেই বা কী শিখছিলাম শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে? অজগর দেখে একটা ছোটো বাচ্চা কি ভয় পাবে নাকি পড়বে বলেন তো? সে তো ভয় পাবে। এই জন্যই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, আপনারা জানেন যে আমাদের একটা বোর্ড আছে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, এখানে আমরা কিছু সংস্কার আনছি। সেখানে আমাদের শিক্ষা, আমাদের মাধ্যমে যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শরীয়তে আমরা নিয়ে এসেছি অশোক। অশোক হলে ওষুধ খায়, কারণ ছোটো বাচ্চাকে ওষুধ খেতে চায় বলেন? ছোটো বাচ্চাকে ওষুধ খেতে চায়? ওষুধ কিন্তু খেতে চায় না। তো আমরা সেখানে পরিবর্তন আনছি যে শরীয়তে অশোক, অশোক হলে কী খায়? ওষুধ খায়। আর শরীয়তে আল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাই। কী পরিবর্তন আসবে না ইনশাল্লাহ? সমাজ পরিবর্তন হবে না ইনশাল্লাহ? এভাবে আমরা আস্তে আস্তে আমরা কাজ করে যাচ্ছি। আর সর্বোপরি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সঙ্গ। আমাদের যে পারস্পরিক যে যার সাথে আমরা মিশি এই সঙ্গটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার সন্তানটা কার সাথে মিশছে আপনি দেখবেন না? এই যে আপনি যদি না দেখেন তাহলে আপনার সন্তান কিন্তু কখনোই ভালো সন্তানে পরিণত হবে না। আপনি ভালো পরিবার আছে ভালো কথা, ভালো প্রতিষ্ঠান দিলেন, কিন্তু সঙ্গ যদি ভালো না হয় ও অটোমেটিক্যালি ওই খারাপ সঙ্গে পরিচিত হয়ে যাবে, ঠিক না? কারণ মানুষ তার সঙ্গের সাথে মিশে সে কাজ করে। অতএব আমি পরিশেষে আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা জেগে উঠুন,
যেমন পরিবার থেকে অভিভাবকদের জেগে উঠতে হবে, ঠিক তেমনি প্রতিষ্ঠানগুলোকেও সংস্কার করতে হবে, পাশাপাশি আমাদের সংঘটা ভালো করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? এই তিনটা কাজ করতে রাজি আছেন ইনশাল্লাহ? আমরা যদি এই তিনটা কাজ সুন্দরভাবে করতে পারি তো আশা করা যায় ইনশাল্লাহ আমাদের সমাজে পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তবে যে কোনো জিনিস কিন্তু একদিনে হয় না। আমি একটা প্রতিষ্ঠানের পরিচালক, আমার প্রতিষ্ঠানে আমি এই কাজগুলো যখন বাচ্চাদেরকে পড়াচ্ছি তখন একটা বিষয় আমি লক্ষ্য করে দেখছি যে বাচ্চাদের মধ্যে কিন্তু একটু পরিবর্তন আসছে। একটা বাচ্চা আর ওই আগের মতো শরীয়তে অজগর এসবের বলে না, এখন ও কিন্তু সবসময় বাসায় যেয়ে বলতেছে। যেমন আমার পরিবারের আমার মাদ্রাসার কয়েকটা আপনাদের কথা বলি, তার মধ্যে একটা হলো এই যে আমার মাদ্রাসার একটা বাচ্চার বাড়িতে কথার কারণে একটা বেপর্দা মা সে পর্দা করা শুরু করছে আলহামদুলিল্লাহ বাচ্চার কথায়। আমার প্রতিষ্ঠানের একটা বাচ্চার কথায় একজন অভিভাবক সে অভিভূত হয়ে বলছে যে আমার বাচ্চা আমাকে সালাম দিছে, তখন আমার ভিতরে একটা আলাদা পরিবর্তন আসে যে আমি তো আমার বাবাকে কোনোদিন সালামই দিইনি, তখন সে যায় তার বাবাকে সালাম দেওয়া শুরু করছে। কি পরিবর্তন আসতেছে না? তবে এই ছোট্ট একটা বিষয় আমি হয়তো আমার এলাকায় করছি, কিন্তু আপনাদের এলাকায় তো এরকম প্রতিষ্ঠান দরকার, দরকার না? শুধু কি ওই প্রতিষ্ঠান দিয়ে কি সারা বাংলাদেশ কভার করা সম্ভব? সম্ভব কিন্তু নয়। এই জন্যই আমি যুবক ভাইদের প্রতি একটা মনের আকুতি থেকে একটা কথা বলবো যে ভাই আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে, আমাদেরকে ফিরে এসে এই যে সমাজ সংস্কারের কাজে ব্রতী হতে হবে। আমরা কি রাজি আছি ইনশাল্লাহ? আমরা যদি তাকিয়ে দেখি যে সমাজের সর্বত্রই আপনি দেখুন যে যদি আপনি বাসায় যেয়ে দেখেন যে আমি একটা প্রবাদের মতো করে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি, দেখুন যে এই কথাগুলো আপনারা একটু মাথায় নেওয়ার চেষ্টা করুন। যেটা আমাদের মহতারাম আমিরুজ্জামান প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব তার উদাত্ত আহ্বান বইয়ে তিনি যে ভাষাটা ব্যবহার করছিলেন আমিও ঠিক ওই একই ভাষাটাই ব্যবহার করে এই যুবক ভাইদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। এই কথাগুলো দেখুন কি বলছেন। তিনি বলছেন, ওহে অলস মুসলিম সমাজ, যুব সমাজ, আর কতকাল ঘুমিয়ে থাকবে, আর কতকাল কুটতর্কে সময় কাটাবে? কি ঠিক না? কতকাল আর সময় কাটাবে, কতকাল আর কুটতর্কের সময় কাটাবে? তোমার ঘর বাহির সবচেয়ে বিজাতীয়দের দখলে চলে গেল, কি ঠিক না? বিজাতীয়দের দখলে চলে গেছে না? পার্লামেন্ট থেকে শুরু করে সর্বত্রই দেখেন বিজাতীয়দের একটা আস্তানা, ঠিক না? আপনি বাসায় যাবেন, বাসায় যে টিভিটা অন করছেন ওখানেও কি ওই বিজাতীয়দের সব চ্যানেল বিজাতীয় স্যাটেলাইট চ্যানেলে ভরা। আপনি শিখবেনটা কি ওখানে? যেও বা আমাদের একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটাও বেদাতিরা বন্ধ করে দিচ্ছে, ঠিক না? এই যে এই চ্যানেলটা খোলার জন্য একটা সংগ্রামের প্রয়োজন আছে না? বিনা সংগ্রামে কি কাজ হবে? ও এখানে কি সেই যুবক আছে যে যে যুবকগুলো চাইবে যে হ্যাঁ আমরা এরকম একটা সংগ্রামে লিপ্ত হতে চাই? রাজি আছেন ইনশাল্লাহ এরকম সংগ্রামে? হবে না এরকম ইনশাল্লাহ। আমি শেষের অংশে বলবো যে এই সংস্কারের জন্য, এই আন্দোলনের জন্য, এই সংগ্রামের জন্য আমাদের কি করা লাগবে শেষে বলছি। তার আগে দেখুন এই লাইনগুলো শেষ করি। এবার বলছেন যে মহতারাম আমির বলছেন যে যুবকদের মুখে বিজাতীয়দের স্লোগান, ঠিক না? আজকে যান যে দেখেন ওই রাজনৈতিক দলগুলোর যে ওরা কিন্তু আমাদেরই ভাই, ঠিক না? ওরা মুসলমান না? মুসলমান কি না? এই জন্য আমি একটা কথা চিটাগাংয়ে একটা প্রোগ্রামে বলছিলাম যে আমরা কিন্তু পার্লামেন্টের কোনো ওই মন্ত্রিত্ব পেতে চাই না, তাদেরকে আমরা হটিয়ে আমরা বসতে চাই না। আপনারাই পার্লামেন্টে বসেন, আপনারাই পার্লামেন্টে বসে ইসলামকে মানুন, দাঁড়িয়ে ছেড়ে দেন, টাকুর উপর প্যান করেন, ইসলামকে কায়েম করেন, এটাই আমাদের চাওয়া, ঠিক আছে না? আমরা কি তাদের কাছ থেকে ভিখারি নাকি যে ছিনিয়ে নেবো? না, আমরা ছিনিয়ে নিতে চাই না। আপনারাই সেখানে ইসলাম কায়েম করুন, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের দোয়া যে আল্লাহ যেন আপনাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম ওখানেও কায়েম করার তৌফিক দান করে, তার পূর্বে আপনাদের নিজেদের বডিতে যেন ইসলাম কায়েম করার তৌফিক দান করে, আল্লাহ যেন সে তাদেরকে কবুল করেন আল্লাহ আমি। এবার দেখুন আমাদের মহতারাম আমির জামাত বলছেন যে নারীদের সর্বাঙ্গে ও গৃহের চার দেওয়ালের নগ্নতা হীন সবল, ঠিক না? সর্বাঙ্গে হীন সবল না? এবার বলছেন যে খাদ্যের প্লেটে হারামের কৃমিকীট কিলবিল করছে, ঠিক না? খাদ্যের প্লেট আপনি খাবার খেতে যাবেন সেখানেও কি হারাম খাবারে ভরপুর। তারপর তিনি বলছেন যে বিজাতীয়দের সংস্কৃতির বিরুদ্ধে কোথায় সেই যুবকদের তীব্র ঘৃণাবোধ ও যা আপোষহীন সংগ্রাম করবে, আপোষহীন সংগ্রাম ঘোষণা করবে, কোথায় আছে? করবেন আপনি ইনশাল্লাহ সংগ্রাম ঘোষণা করবেন ইনশাল্লাহ? এরকম চেতনা তো লাগবে আপনার। তারপর তিনি বলছেন যে সুদ ঘুষ জুয়া লটারির হারামি অর্থনীতির বিরুদ্ধে সংগ্রাম করবে, এরকম কি আছেন আপনারা ইনশাল্লাহ? করবেন? এরপরে মহতারাম আমিরুজ্জামান শেষ লাইনে বলছেন, তওবা করে ফিরে আসি এবং সমাজ সংস্কারে ব্রতী হই, সাথে সাথে স্বশ চরিত্রের সংস্কারের প্রতিজ্ঞা গ্রহণ করি ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? যেই কথাটা শেষে বলছিলাম যে আমরা একটা সংস্কারের জন্য যে বললাম না যে একটা সংগ্রাম করতে হবে, একটা সংগ্রাম আজকে যে শিরিক বেদাত যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে যে আপনি জিহাদ করবেন, একটা যে সংগ্রাম করবেন, একটা প্ল্যাটফর্ম লাগবে না? এই প্ল্যাটফর্ম এর একটা প্ল্যাটফর্মের নাম আপনাদের বলেই দেই যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। নাম শুনছেন কখনো? নাম শুনছেন? করবেন ইনশাল্লাহ? যুবকরা আছেন এখানে?
কোনো যুবক কি করবেন? এই বাংলাদেশ আলেদ যুবসংঘ, এই বাংলাদেশ আলেদের যুবসংঘ, এই যে পিস টিভি বন্ধ হয়ে গেছে, পিস টিভি আবার খুলে যাক। এছাড়াও নানামুখী যে ইসলাম বিরোধী যে কার্যকলাপগুলো হচ্ছে, এই কার্যকলাপের বিরুদ্ধে সদা তৎপর আপোষহীন সংগ্রাম করে যাচ্ছে। আপনারা করবেন ইনশাল্লাহ, যুবকরা করবেন ইনশাল্লাহ, কথা দিচ্ছেন তো? আমাদের আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন, সবাই রাখবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে এই বাংলাদেশ আলেদের যুবসংঘের ছায়াতলে থেকে আমৃত্যু সংগ্রাম করার তৌফিক দান করে। আল্লাহু আমিন।